Welcome to Glorious Knowledge World, an authentic YouTube channel. Priyo Shikharthi Bondhura, aaj amra shikhbo jyamiti tribhuj ba triangle. Tribhuj sankranto jabotiyo shongha, sutro, proyojonio information shobkichu amra ei lecture theke shikhbo. Cholun ar deri na kore amra shuru kori. ত্রিভুজটা আসলে কোন কোন জায়গায় আসে স্টুডেন্টস, যেমন ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল ক্লাসেই ত্রিভুজ বা জ্যামিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস ফাইভে ত্রিভুজ সংক্রান্ত ম্যাথ আছে, সেভেনে আছে, সিক্সে আছে, এইটে আছে, নাইন টেন সব ক্লাসে ত্রিভুজ সংক্রান্ত ম্যাথ আছে। ক্লাস টেনের পরিমিতি এই ত্রিভুজ সংক্রান্ত ম্যাথ আছে সেখানে। তা আমরা এই লেকচারটা ভালোভাবে দেখলে সেগুলো শিখে ফেলতে পারবো। স্টুডেন্টস কোন কোন স্টুডেন্টস, যেমন একাডেমিক স্টুডেন্টস, একাডেমিক স্টুডেন্টস বলতে আসলে ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইন্টারমিডিয়েট এসবগুলোই একাডেমিক স্টুডেন্টস। ইভেন অ্যাডমিশন স্টুডেন্টস, অ্যাডমিশন তারা যেমন ক্লাস থ্রিতে অ্যাডমিশন পরীক্ষা হয়, সিক্সে সেভেনে ফাইভে এসব অ্যাডমিশন পরীক্ষা, ইভেন যারা অনার্স অ্যাডমিশন পরীক্ষা দিতে চায় তাদের জন্য এই লেকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আছে গভর্নমেন্ট জব, যারা জব পেতে চায়, গভর্নমেন্ট জব হতে পারে ব্যাংক, বিসিএস, যে কোনো মন্ত্রণালয়ে, তাছাড়া যত সরকারি চাকরি আছে সব চাকরিগুলোতে এই ত্রিভুজ বা জ্যামিতি থেকে ম্যাথ আসে। এজন্য আসলে ত্রিভুজ সংক্রান্ত যত যত ইনফরমেশন আছে সবগুলো ভালোভাবে জানা থাকলে আমাদের এসব ম্যাথগুলো করতে অনেক সহজ হয়ে যায়। তাছাড়া কি আছে, ব্যাংক জব, ব্যাংক জবে আসলে জ্যামিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক জব ব্যাংকে যেমন প্রিলিমিনারি তে এমসিকিউ পরীক্ষা হয়, এই এমসিকিউ পরীক্ষাটা ভালো করতে চাইলে এই ত্রিভুজ সংক্রান্ত সাত আটটা প্রশ্ন থাকে বা জ্যামিতি সংক্রান্ত সাত আটটা প্রশ্ন থাকে। আমরা যদি এগুলো খুব ভালো ধারণা থাকে খুবই কম সময়ে এগুলোর অ্যান্সার সঠিক অ্যান্সার দিতে পারি, অত্যন্ত কম সময়, যেখান থেকে আমরা সময়টা বাঁচিয়ে অন্য ম্যাথ গুলো করতে সময়টা দিতে পারি। তাছাড়া আছে কি বিসিএস, আর বিসিএস টার জন্য তো আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিসিএস দিতে চায় তাদের জন্য এই লেকচারটা খুবই খুবই ফ্রুটফুল হবে। তারা মনোযোগ সহকারে দেখলে, যারা একবারেই এলিমেন্টারি অর্থাৎ জ্যামিতি যারা একবারেই দুর্বল বা কম বোঝে, তারা যদি এটা ভালো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে তাহলে ত্রিভুজ এর যাবতীয় বিষয়টি আজকে এই লেকচারে কমপ্লিটলি বুঝতে পারবে। এরপর জিআরই জিম্যাট, জিআরই জিম্যাট যারা বাইরে যেতে চায় যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, এগুলোতে আসলে জিআরই জিম্যাটের প্রয়োজন হয়। তো এই হায়ার স্টাডি বা স্টুডেন্ট হিসেবে যারা স্টুডেন্ট ভিসাতে বাইরে যেতে চায় তাদের জন্য জিআরই জিম্যাটটা প্রয়োজনীয়। জিআরই জিম্যাটে ভালো করতে চাইলে এখানেও ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন আসে। সো দেখি আমরা শুরু করি। প্রথমে আমরা শিখব ত্রিভুজ সংক্রান্ত সাধারণ সূত্রবলি বা নিয়মগুলো শিখব। ত্রিভুজ ইংলিশে কি ট্রায়াঙ্গেল, ত্রিভুজটা কি আসলে, আর ত্রিভুজ বলতে যে তিনটা বাহু, ত্রি বলতে তিন, ত্রি মানে তিন, ভুজ মানে বাহু, তাহলে কয়টা বাহু থাকবে, যার তিনটা বাহু আছে যে চিত্রের বা যে চিত্রের তিনটা বাহু আছে তাকে ত্রিভুজ বলে। অর্থাৎ এইখানে চিত্রটার কয়টা বাহু আছে, একটা দুইটা এবং তিনটা, এই চিত্রটার তিনটা বাহু আছে তাহলে এটা একটা কি ত্রিভুজ। তাহলে ত্রিভুজের সংজ্ঞাটা কি হতে পারে, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে আমরা ত্রিভুজের সংজ্ঞাটা কি শিখলাম, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, অর্থাৎ এই যে ত্রিভুজটা এর তিনটা বাহু আছে আর এই তিনটা বাহু দ্বারা ত্রিভুজটা সীমাবদ্ধ, সুতরাং এটা ত্রিভুজ। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, এখানে একটা ত্রিভুজে কয়টা কোণ থাকে, তিনটায়, একটা কোণ, একটা কোণ, একটা, তিনটা কোণ। তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি
2 সমকোণ বা 180 ডিগ্রি। থার্ড ইনফরমেশন, ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ থাকে। তাহলে একটা ত্রিভুজের কয়টা বাহু থাকবে? তিনটা। কোণ থাকবে কয়টা? তিনটা। অবশ্যই মনে রাখতে হবে ত্রিভুজের তিনটা বাহু এবং তিনটি কোণ থাকে, আর এই কোণ তিনটার সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, আসলে ডিগ্রিটা কি? কোণ পরিমাপ করতে হয় ডিগ্রি। কোণ পরিমাপের এককে কি বলি? ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এরপর আমরা শিখব যে ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল দুই প্রকার, একটা হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ আর একটা বাহু ভেদে। কোণ ভেদে ত্রিভুজ, বাহু ভেদে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? কোণ ভেদে ত্রিভুজ আবার তিন প্রকার। কি কি? নাম্বার 1 সমকোণী ত্রিভুজ, নাম্বার 2 সূক্ষ্মকোণী ত্রিভুজ, নাম্বার 3 স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। কি কি? সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ। এরপর আমরা দেখি বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার। বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। একটা সমবাহু ত্রিভুজ, 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ, 3 নম্বর বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজের প্রকারভেদটা কি শিখি? ত্রিভুজের প্রকারভেদ, ত্রিভুজ দুই প্রকার, কোণ ভেদে ত্রিভুজ, বাহু ভেদে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ আবার তিন প্রকার। কি কি? সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। বাহু ভেদে ত্রিভুজ আবার তিন প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা এগুলো সম্পর্কিত বিস্তারিত সংজ্ঞা এবং সূত্রগুলো শিখব। কোণ ভেদে ত্রিভুজ প্রথমে আমরা শিখব। কি? কোণ ভেদে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ কি কি আমরা শিখলাম? তিন প্রকার। প্রথমটাই ছিল সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। আমরা একটা প্রথমে চিত্রটা দেখি। যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের চিত্রটার একটু বৈশিষ্ট্যগুলো আমরা একটু লক্ষ্য করি। যেখানে একটা কোণ সমকোণ, এই কোণটা সমকোণ, আর এই দুইটা কোণ কি? আরো দুইটা কোণ, অপর দুটি কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে একটা কোণ সমকোণ, অপর দুটি কোণ সূক্ষ্ম কোণ। সংজ্ঞাটা আমরা তাহলে কি বলতে পারি? যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ, একটা কোণের পরিমাপ কি হবে? 90 ডিগ্রি বা এক সমকোণ, এবং অপর দুটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে কি হবে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ এবং অপর দুটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট, অপর দুটি কোণ। আর আমরা চিত্রটাই লক্ষ্য করি যে এইখানে এই কোণটা সমকোণ আর এই দুটা কোণ সমকোণের চেয়ে ছোট। তাহলে সংজ্ঞাটা আমরা খুব সহজে মনে রাখতে পারি যে ত্রিভুজের একটা কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ। অবশ্যই একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। সমকোণী ত্রিভুজের একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। তাহলে যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ এবং অপর দুটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ সম্পর্কিত আমাদের আরো কিছু ইনফরমেশন বলি। যেমন সমকোণী ত্রিভুজের কয়টা কোণ সমকোণ থাকে? শিক্ষার্থীরা প্রায় এই বিষয়টা ভুল করে যে সমকোণী ত্রিভুজের কয়টা কোণ সমকোণ থাকে। আমরা শিখলাম যে একটা কোণ সমকোণ থাকে। তাহলে সমকোণী ত্রিভুজের কয়টা কোণ সমকোণ থাকে? উত্তর, একটি কোণ সমকোণ থাকে। তাহলে অপর দুটা কোণ কি কোণ থাকে? সূক্ষ্ম কোণ। আবার বলি, সমকোণী ত্রিভুজের কয়টা কোণ সমকোণ? একটি কোণ সমকোণ, অপর দুটি কোণ সূক্ষ্ম কোণ। এখন ত্রিভুজের সংজ্ঞাগুলো, সূত্রগুলো শিখে নেই। সমকোণী ত্রিভুজের সূত্র, প্রথম সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র। ক্ষেত্রফল অর্থাৎ এই ত্রিভুজটা কতটুকু জায়গা দখল করে আছে, এই জায়গার পরিমাণটা বের করা হচ্ছে ক্ষেত্রফল। এই ত্রিভুজটা কতটুকু জায়গা দখল করে আছে, এই জায়গার পরিমাণটা বের করাই হলো
ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সমকোণী ত্রিভুজের একটা বিষয় আমরা খেয়াল করি, নিচে যে রেখাটা এটা হলো ভূমি, আর যেটা সোজা খাড়া ভাবে আছে এটা হলো উচ্চতা বা লম্ব, ভূমি লম্ব, আর এই কোণটা সমকোণ। সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। শিক্ষার্থী বন্ধুরা একটু মনে রাখতে হবে, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। কি বললাম? সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর নিচে আছে ভূমি, এপাশে লম্ব। ভূমি লম্ব এবং অতিভুজ, সমকোণী ত্রিভুজে কি কি থাকে তাহলে? ভূমি লম্ব অতিভুজ। তাহলে ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা? এটা একবারে আমরা ক্লাস খুবই ছোট ক্লাস 2-3 থেকে এই সূত্রটা শিখি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বা হাফ এ বি বর্গ একক। বন্ধুরা ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হবে। এরপর পরিসীমা, পরিসীমা মানে কি? এই যে তিনটা বাহু আছে এই তিনটা বাহুর যোগফল, তাহলে পরিসীমা আমরা বলতে পারি ভূমির যোগ লম্ব যোগ অতিভুজ। ভূমি লম্ব এবং অতিভুজ মিলে পরিসীমা বা এ যোগ বি যোগ সি একক। পরিসীমা সবসময় এককে হবে। পিথাগোরাসের সূত্রটা এই জায়গায় আমরা একটু মনে রাখতে পারি, পিথাগোরাসের সূত্র ক্লাস 7-এ আছে, 8, 9, 10। পিথাগোরাসের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ জ্যামিতির জন্য, পিথাগোরাসের সূত্রের আসলে বিকল্প নাই, এত গুরুত্বপূর্ণ এটা। ইভেন এখান থেকে অসংখ্য এমসিকিউ আসে, জব এক্সাম, অ্যাডমিশন এক্সাম, প্লাস একাডেমিক এক্সামেও এই সূত্রটা থেকে এমসিকিউ প্রশ্ন আসে। সো বন্ধুরা এই সূত্রটা অবশ্যই অবশ্যই ভালোভাবে বুঝে নিতে হবে। পিথাগোরাসের সূত্রটা হলো যে সমকোণী ত্রিভুজে আমরা কি শিখলাম, একটা ভূমি, একটা লম্ব আর একটা অতিভুজ থাকে। ব্যাপারটা হলো এই যে অতিভুজ আমাদের এই চিত্রটাতে অতিভুজ হচ্ছে সি, ভূমি এ এবং লম্ব বি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা হবে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে যে সি। এই সি এর উপরে যদি আমি এই বাহুর উপরে যদি একটা বর্গ অঙ্কন করি, অর্থাৎ এই বাহুটার উপরে যদি আমরা একটা বর্গ অঙ্কন করি, আর এই বাহুর উপর একটা বর্গ এবং এ বাহুর উপর একটা বর্গ, যদি এইভাবে আমরা বর্গ অঙ্কন করি, বর্গ অঙ্কন করার পর যে সি বাহুর উপরে বর্গ ওটার ক্ষেত্রফল যা হবে বি বাহুর উপরের ক্ষেত্রফল আর এ বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, এই দুইটা বর্গের ক্ষেত্রফলের যোগফল সমান হবে অতিভুজের বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ অতিভুজের উপর আমরা যে বর্গটা আঁকলাম। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা হলো পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। বন্ধুরা এই সূত্রটা অবশ্যই মনে রাখবে এবং তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে। বইয়ে যেসব ম্যাথ গুলো আছে ত্রিভুজ সংক্রান্ত, আজকের এই লেকচারটা দেখার পরে আমি প্রত্যেকের কাছে আশা করবো যে নিজ নিজ বইগুলো বের করে এই লেকচারের যতগুলো নিয়মে আসে সেই বইটাতে সেগুলো সব শিখে ফেলতে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমার কাছে কমেন্টসে প্রশ্ন করলে আমি আবার সেটা ইনশাল্লাহ চেষ্টা করবো অ্যান্সার করে দিতে। এরপর আমরা শিখব সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকিউট মানে ছোট, সূক্ষ্ম মানেও ছোট, তাহলে আমরা নাম থেকেই বুঝতে পারি যার কোণটা সূক্ষ্ম বা ছোট হবে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞাটা একটু চিত্রটা দেখে নেই প্রথমে, যে ত্রিভুজের এই তিনটা বাহুর, এই তিনটা বাহুর ক্ষেত্রে তিনটা বাহুর মাপ 3 রকম, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে কোণগুলো সমকোণের চেয়ে ছোট। সূক্ষ্মকোণী ত্রিভুজের অবশ্যই কোণগুলো সমকোণের চেয়ে ছোট, এই কোণের মানও সমকোণের চেয়ে ছোট, এই কোণের মানও 90 ডিগ্রি বা সমকোণ এক সমকোণ অপেক্ষা ছোট, এই কোণটার মানও 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা ছোট। তাহলে আমরা এখানে চিত্রটাতে কি দেখলাম যে তিনটা কোণের মানই 90 ডিগ্রি অপেক্ষা ছোট। সংখ্যাটা কি হতে পারে? যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
খুব সহজে আমরা সংখ্যাটা মনে রাখতে পারি কি বললাম, যে সূক্ষ্ম গণে সূক্ষ্ম মানে ছোট, তাহলে কোণগুলো সবগুলোই অবশ্যই 90 ডিগ্রি চেয়ে ছোট হবে। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা ছোট তাকে সূক্ষ্ম গণে ত্রিভুজ বলে। এরপর আমরা শিখব সূক্ষ্ম গণে ত্রিভুজের সূত্রগুলো। এই ত্রিভুজটা কি কি সূত্র আছে? ক্ষেত্রফল নির্ণয় সূত্র, সূক্ষ্মগণ ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র আসলে যদি আমরা এই ত্রিভুজটার সূক্ষ্মগণ না আসলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা যদি ওই ত্রিভুজের উচ্চতা এবং ভূমিটা জানি তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। কি হবে? ঠিক প্রথম সূত্রটাই, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বা হাফ এইচ। এখানে আমরা এইচ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে আমাদের অবশ্যই উচ্চতাটা বা এইচ এর মান বের করতে হবে। এইচ এর মান জানা থাকলে তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এভাবে বের করতে পারবো, কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বা হাফ এইচ। আর পরিসীমাটা কি? পরিসীমা আগেরটার মতোই এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিন চার বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি পরিসীমা। সূক্ষ্মগণিত ত্রিভুজটা আবার আমরা একটু রিভিউ করি, যে সূক্ষ্মগণিত ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মগণিত ত্রিভুজ বলে। সূক্ষ্মগণিত ত্রিভুজের আর একটা ইনফরমেশন মনে রাখতে হবে, যে প্রশ্ন যদি করা হয় সূক্ষ্মগণিত ত্রিভুজের কয়টা কোণ সূক্ষ্মগণ থাকে, উত্তরটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা? সূক্ষ্মগণিত ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মগণ। কয়টা কোণ সূক্ষ্মগণ? উত্তরটা হবে তিনটা কোণই সূক্ষ্মগণ বা এক সমকোণ অপেক্ষা ছোট। এরপর আমরা শিখব স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ বা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। স্থূল মানে আমি একটু বলে রাখি, স্থূল মানে মোটা বা বড়, অবটিউজ মানে মোটা বা বড়। স্থূল মানে কি? মোটা বা বড়, অবটিউজ মানেও মোটা বা বড়। প্রথমে আমরা চিত্রটা দেখি, স্থূলকোণী ত্রিভুজের চিত্রটা একটু লক্ষ্য করুন শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে এই কোণটা, এই কোণটা এটা দেখে বোঝা যায় যে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা ছোট। কিন্তু উপরের কোণটা দেখুন, যে উপরের কোণটা দেখে মনে হচ্ছে যে না এটা 90 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে 90 ডিগ্রি চেয়ে বড় একটা কোণ, আর দুইটা কোণ কি দেখতেছি আমরা? সূক্ষ্ম কোণ বা 90 ডিগ্রি চেয়ে ছোট। আর এই ত্রিভুজ, এই ত্রিভুজ তিনটা কোণের সমষ্টি কত হবে শিক্ষার্থী বন্ধুরা? আমরা প্রথমে শিখেছি তিনটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। দুইটা দুইটা কোণ মিল, এই দুইটা কোণ সূক্ষ্ম কোণ আর এই কোণটা বড় বা এক সমকোণের চেয়ে বড় কোণ। তাহলে সংখ্যাটা কি হতে পারে? যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা বড় এবং অপর দুটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা বড়। আমরা চিত্রেই দেখলাম যে একটা কোণের পরিমাপ ছিল এক সমকোণের চেয়ে বড় আর দুইটা কোণ ছিল সূক্ষ্ম কোণ। তাহলে যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা বড় এবং অপর দুটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে স্থূলকোণী ত্রিভুজের কয়টা কোণ স্থূলকোণ থাকে? উত্তর কি হবে? একটা কোণ। তাহলে অপর দুটো কোণ কি কোণ? সূক্ষ্ম কোণ। স্থূলকোণী ত্রিভুজের কয়টা কোণ স্থূলকোণ থাকে? একটা কোণ, অপর দুটি কোণ সূক্ষ্ম কোণ। এখন আমরা এই ত্রিভুজটার সূত্রগুলো শিখব। স্থূলকোণী ত্রিভুজের কি আছে? ক্ষেত্রফল নির্ণয় সূত্র, অর্থাৎ এই ত্রিভুজটা কতটুকু জায়গা দখল করে আছে সেই জায়গাটার পরিমাণটা আমরা বের করব। তাহলে ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বা হাফ এইচ। ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বা হাফ এইচ। পরিসীমাটা কি? পরিসীমা হলো এই তিনটা বাহুর যোগফল, পরিসীমা তিনটা বাহুর যোগফল এ যোগ বি যোগ সি একক। স্থূলকোণী ত্রিভুজটা আবার একটু রিভিউ করি, কি গেছে? যে ত্রিভুজের একটা কোণের পরিমাণ 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা বড় এবং অপর দুটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছে। এরপর আমরা দেখব বাহু ভেদে ত্রিভুজ, বাহু ভেদে ত্রিভুজ। প্রথমটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সম মানে আমরা এই প্রথম নাম থেকে আসলে বোঝার চেষ্টা করি, সম মানে সমান, সম মানে কি? সমান। ইকুইল্যাটারাল মানেও সমান,
সমমানে সমান। তাহলে চিত্রটা একটু দেখি, বাহু এগুলো একটা খেয়াল করতে হবে, সম মানে সমান, বাহু মানে বাহু, সমান বাহু। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুগুলো একটু দেখি, এই যে এ বাহু, এ বাহু, এ বাহু, অর্থাৎ এ তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখন কোনো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাহলে অবশ্যই কোণ তিনটাও সমান হবে। তিনটা বাহু সমান হলে কোণ তিনটাও সমান হবে। তাহলে আমরা কি সংখ্যাটা, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমরা চিত্রেই দেখলাম যে এর বাহুগুলো সমান, নামটা বুঝতে পারলেই আসলে সংখ্যাটা মনে রাখা খুবই সহজ। আমরা কি বললাম, সমবাহু মানে সমান বাহু। এরপর আমরা সমবাহু ত্রিভুজের সূত্রগুলো শিখে নেই। সমবাহু ত্রিভুজ সূত্র কি? পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে তিনটা বাহুর যোগফল, তার মানে থ্রি এ। তিনটা বাহুর যোগফল কি হবে? এ যোগ এ যোগ এ, থ্রি এ, থ্রি এ একক। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা, উপরে যেমন এসএসসি বা ইন্টারমিডিয়েট বা অ্যাডমিশন পরীক্ষাতে এই ত্রিভুজটার সূত্রটা আসে, এখান থেকে ম্যাথ আসে, কারণ এই সূত্রটা একটু অন্যরকম, এজন্য এই সূত্রটা মনে রাখাটা খুবই দরকার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এ স্কয়ার বর্গ একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 এ স্কয়ার বর্গ একক। মনে রাখতে হবে বন্ধুরা, √3, তিনটা বাহু আছে, √3/4, তিনটা বাহু √3/4 এ স্কয়ার বর্গ একক। আর মাঝখানে যেটা আছে এটা বলে মধ্যমা, মাঝখানে যেটা আছে এটা কি? মধ্যমা। এই ত্রিভুজের মধ্যমাটা কি হবে? মধ্যমা নির্ণয় সূত্র হচ্ছে, মধ্যমা বা এইচ নির্ণয় সূত্র √3/2 এ একক, √3/2 এ একক। বন্ধুরা আমি আবারও রিভিউ করি যে পরিসীমা √3, পরিসীমা এ যোগ এ যোগ এ, অর্থাৎ থ্রি এ, ক্ষেত্রফল √3/4 এ স্কোয়ার বর্গ একক। ক্ষেত্রফল √3/4 এ স্কোয়ার বর্গ একক। অবশ্যই অবশ্যই এই সূত্রটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে, √3/4 এ স্কোয়ার বর্গ একক। আর মধ্যমাটা কি? √3/2 এ একক। বন্ধুরা একটু খেয়াল রাখি, একটু কম্পেয়ার করলে আমরা মনে রাখতে পারবো √3/4 ক্ষেত্রফলের ক্ষেত্রে বেশি 4, কিন্তু মধ্যমানের ক্ষেত্রে কম 2, এ একক। আবার আমরা ওই সূত্রটা পিছনে যে সূত্রটা শিখলাম বা আমরা সারা জীবন যে সূত্রটা শিখে আসি, ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা এখানেও অ্যাপ্লাই করা যাবে যদি আমরা মধ্যমা বা উচ্চতাটার মান জানি। মধ্যমা বা উচ্চতাটার মান জানলে আমরা কি করতে পারবো? এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। বন্ধুরা তাহলে আমরা আবার একটু, যেহেতু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা আবার রিভিউ করি। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, সমবাহু ত্রিভুজের কোণগুলো সমান। তাহলে কোণগুলো সমান হলে কত হবে? কোণগুলো সমান, তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণের মান কত হবে? সমান যেহেতু, তাহলে 180 কে আমরা 3 দিয়ে ভাগ করি, 60। তাহলে একটা কোণের মান, সমবাহু ত্রিভুজের একটা কোণের মান কত প্রশ্নে যদি আসে, সমবাহু ত্রিভুজের একটি কোণের মান কত? একটি কোণের মান হবে 60 বা 60 ডিগ্রি। একটা কোণের মান কত হবে? 60 ডিগ্রি। এখন সূত্রগুলো আবার একবার রিভিউ করি। পরিসীমা 3a, ক্ষেত্রফল √3/4 এ স্কোয়ার, মধ্যমা √3/2 এ একক। একই সাথে আমি চাবো যে যারা আমার এই লেকচারটা এমনসে দেখছেন প্রত্যেকেই মুখস্থ করে ফেলতে, যে এখনই তোমরা সূত্রটা মুখস্থ করে ফেলো যে √3/4 এ স্কোয়ার বর্গ একক, আর মধ্যমা √3/2 এ একক। এরপরে বন্ধুরা আমরা শিখব সম দ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেকেল ট্রায়াঙ্গেল। সম দ্বি, আমরা আগে শিখলাম সমবাহু, সম মানে সমান, আর এখন হচ্ছে সম মানে সমান, দ্বি মানে দুই, বাহু মানে বাহু বা ভুজ। তাহলে সম দ্বিবাহু সমান দুইটা বাহু, নামটা থেকে আমরা বুঝতে পারি সমান দুইটা বাহু। আর যারা
ব্যাংক জব বা যে কোনো সরকারি জবে পরীক্ষা দিতে চাই, বিশেষ করে ব্যাংক জবে কিন্তু ম্যাথগুলো ইংলিশে আসে, ব্যাংক জবের ম্যাথগুলো অবশ্যই ইংলিশে আসে। আর এই জায়গায় ইংলিশটা বোঝাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইংলিশটা না বুঝলে আসলে এইসব গুলোর অ্যান্সার করা যায় না। যেমন আইসোসেলস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, হয়তো আমি বাংলাতে সমদ্বিবাহু ত্রিভুজটা পারি কিন্তু আইসোসেলস মানে যে সমদ্বিবাহু এটা আমি জানি না, তাহলে কি আমি অ্যান্সার করতে পারবো? পারবো না। সুতরাং যারা আমার শিক্ষার্থী বন্ধুরা যারা হচ্ছে তোমরা ব্যাংক জব বা যে কোনো গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব যে কোনো জবে এক্সাম দিতে চাও, তারা অবশ্যই এই ইংলিশ নামগুলো একটু মনে রাখবে। ইংলিশ নামটা জানলেই আসলে সূত্রগুলো পারা যাবে। তার আইসোসেলস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোসেলস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু মানে সমান দুইটা বাহু। আমরা চিত্রটা দেখি, চিত্রটা লক্ষ্য করুন বন্ধুরা, যে বি বি এ এ অর্থাৎ যে সিটা আছে যে দুইটা বাহু সমান, মানে বি বি বলতে কি এই বাহু আর এই বাহু দুইটা বাহুর মান সমান, আর নিচের বাহুটা অন্য রকম অর্থাৎ এই দুইটার সমান নয়। তাহলে সমান নয় যে দুইটা বাহু সমান, তাহলে কি বলবো আমরা এটারে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমান দুইটা বাহু যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। বন্ধুরা আপনাকে শিখে নাই, সমদ্বিবাহু মানে সমান দুটি বাহু, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং অপর বাহুটি অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। খুবই সহজ বন্ধুরা। এখন আমি আরো কিছু ইনফরমেশন এখানে দিয়ে রাখি শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে বা কিছু বাড়তি জানার জন্য। আমরা একটু খেয়াল রাখি, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহুর মান যেহেতু সমান, তাহলে আমরা এখানে দুইটা কোণের মানও সমান পাবো। আগের ইয়াতে কি শিখলাম? যে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম যে তিনটা বাহুর মানই সমান, তখন তিনটা বাহু তিনটা কোণের মানও সমান ছিল। এখানে যেহেতু দুইটা বাহুর মান সমান, সুতরাং দুইটা কোণের মানও সমান হবে। এখন জানতে হবে কোন দুইটা কোণের মান সমান হবে, কোন দুইটা মান সমান হবে ওই দুইটার যে সমান সমান বাহুর বিপরীত কোণ। এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু কি সমান, তাই বি এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ কোনটা এটা, এই দুইটা কোণের মান সমান হবে। বন্ধুরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ক্লাস 19 আমি অসংখ্য ক্লাসে দেখেছি যে স্টুডেন্টদেরকে এইখান থেকে প্রশ্ন দিলে তারা বুঝতে পারে না বা এটা সমাধান করতে পারে না। আমরা এটা একটু খেয়াল রাখি যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। এখন একটু ইয়ে করি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এই দুইটা কোণের মান সমান যদি হয়, আমি এই ত্রিভুজটার যে কোনো একটা কোণের মান দিয়ে দিলে আমরা অপর দুটি কোণের মান বের করতে পারবো। আমার যদি প্রশ্নে আসে যে ত্রিভুজে একটা কোণের মান দিয়ে দিলে, আমি সে ধরে নিলাম যে এই কোণটার মান বললো 100, এই কোণের মান ধরলো বা এই কোণটার মান দিলো 100 ডিগ্রি, উপরে এই কোণটার মান 160 ডিগ্রি বা 70 ডিগ্রি, এই কোণটা মান দিল 70 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের মান কত হবে? এটা যদি 70 হয় বাকি থাকে কত? 110 ডিগ্রি। তাহলে এই দুইটা 110 সমান দুইটা ভাগে ভাগ হবে, কারণ এই দুইটা কোণ তো সমান, অর্থাৎ 110 কে দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 55 ডিগ্রি। এই কোণের মান 55 ডিগ্রি, এই কোণের মানও 55 ডিগ্রি, আর এটা তো দেয়া আছে 60 ডিগ্রি। এখন যদি বলে আমাদের প্রশ্নে যে এই কোণটার মান দেয়া আছে 60 ডিগ্রি বা এই কোণটার মান দেওয়া আছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি যদি হয় তাহলে আমার প্রশ্ন হলো এই কোণের মান কত? যেহেতু এটা 50 ডিগ্রি, তাহলে এই কোণটার মানও 50 ডিগ্রি হবে, তাহলে দুইটা মিলে কত হলো? 100 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত থাকলো? আর 180 থেকে যদি আমি 100 বাদ দিই তাহলে কত থাকবে? 80 ডিগ্রি। এই কোণটার মান তাহলে হবে 80 ডিগ্রি। বন্ধুরা এভাবে আসলে এই সূত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে এটা শিখতে হবে, প্রয়োজনে বারবার রিভিউ করে দেখতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র, এই সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এর সূত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে। এই ত্রিভুজের যত সূত্র আছে এই দুইটা সূত্রই অনেক গুরুত্বপূর্ণ, একটা হলো সমবাহু ত্রিভুজ আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? b/4√4a² - b² কি হবে? সমান বাহু কোনটা? বি বাহুটার সমান, বি বাহুটা সমান, তাহলে সমান বাহুটার কে 4 দিয়ে ভাগ, b/4।
বিয়ের মান যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ, এরপর রুট ওভার 4a² - b² সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র b/4√4a² - b² b/4√4a² - b² আর পরিসীমা নির্ণয় সূত্র কি? পরিসীমা যেহেতু দুইটা বাহু সমান, সুতরাং 2b, কোন দুইটা বাহু সমান? বি বা 2b, তাহলে a+2b, পরিসীমা নির্ণয় সূত্র কি হবে? a+2b, পরিসীমা a+2b। আর একটা সূত্র আমরা প্রথম থেকে একবারে খুব ছোট থেকে আমরা শিখে আসছি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটাও এখানে আমরা ব্যবহার করতে পারবো, যদি কি না আমাদের এইচ এর মানটা জানা থাকে। এইচ এর মান জানা থাকলে তাহলে আমরা এখানে এই সূত্রটা ব্যবহার করতে পারবো, যদি এইচ এর মান না দেয়া থাকে। সচরাচর নর্মালি এইচ এর মান দেয়া থাকে না বন্ধুরা, হয়তো এটা ক্লাস 4, 5 বা 6 এ দেয়া থাকতে পারে, কিন্তু উপরে ক্লাসে কখনোই আশা করবে না যে এই এইচটার মান দেয়া থাকবে, বা যে কোনো অ্যাডমিশন অথবা জব এক্সামে, যে কোনো জব জব এক্সামে আসলে এইচ এর মান দেয়া থাকে না। সুতরাং আমরা এই সূত্রটা এখানে আসলে খুব কম ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো, আমাদের এই সূত্রটা শিখতে হবে যে b/4√4a² - b² b/4√4a² - b² বারবার পড়ে এটা শিখে রাখতে হবে। আমি বললাম এখানে এই লেকচারটাতে দুইটা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা কি শিখেছিলাম আমি আবারও একবার বলি, √3/4a² সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি শিখেছিলাম? √3/4a² আর মধ্যমা বা উচ্চতা নির্ণয় সূত্র কি শিখেছিলাম? √3/2a একক √3/2a একক এরপরে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি শিখলাম? b/4√4a² - b² b/4√4a² - b² তাহলে শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা দেখি বিষম বাহু ত্রিভুজ বা সেকেলেন্স ট্রায়াঙ্গেল, এসকেলেন্স ট্রায়াঙ্গেল, বিষম বাহু ত্রিভুজ বা এসকেলেন্স ট্রায়াঙ্গেল, এটা আসলে তেমন আসে না পরীক্ষাতে বিষম বাহু ত্রিভুজটা, তারপরে আমি শেখার জন্য এটা শিখিয়ে দিতেছি, জানাচ্ছি। বিষমবাহু ত্রিভুজ, এখানে আমরা ত্রিভুজটা লক্ষ্য করি, বাহু দেখবো, যেহেতু আমরা বাহু সম্পর্কিত ত্রিভুজ দেখতেছি, বাহুটা দেখবো যে এ বি সি, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য তিন রকম, তিনটা বাহু তিন রকম মানের, এ বি সি তিনটা রকম, তিনটা বাহু তিন রকম, তাহলে কোন তিনটাও তিন রকম হবে, যেহেতু বাহু তিনটা তিন রকম, কোন তিনটাও অবশ্যই তিন রকম হবে। এখন বিষমবাহু ত্রিভুজ কাকে বলে সেখানে, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য অসমান হবে, কেউ কারো সমান হবে না, যখন কেউ কারো সমান হবে না তখন সেটা কি হবে? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের কোণগুলো কি হবে? পরস্পর অসমান হবে, কেউ কোনো কোনই কোনো কোনের সমান হবে না। এখন আমরা বিষমবাহু ত্রিভুজের সূত্রগুলো শিখে নেই। বিষমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র, পরিসীমা খুব সাধারণ, এ যোগ বি যোগ সি, আর ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা এখানে যে সূত্রটা আমি দিয়েছি যে √s·a·s·b·s·c, এস তাহলে √s·a·s·b·s·c বর্গ একক। এখন এখানে আমার শিখতে হবে, শিক্ষার্থীদের মনে অবশ্যই প্রশ্ন থাকে এস টা কি, আমি এস টা কিভাবে পাবো? এস টা হলো আসলে এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক, অর্ধ পরিসীমা বা পরিসীমার অর্ধেক। পরিসীমাটা কি? এই ত্রিভুজের অর্থাৎ এই ত্রিভুজটার যদি তিনটা বাহুর মান দেয়া থাকে এ বি সি, এই মান থিটা আমি যোগ করব, এ যোগ বি যোগ সি, যোগ করার পর আমি যত পাবো সেটার অর্ধে কি হচ্ছে? অর্ধ পরিসীমা। অর্থাৎ যদি আমার যোগফল 20 হয় তাহলে 20 এর অর্ধেক 10, 10 হবে আমার অর্ধ পরিসীমা। তার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? বিষমবাহু ত্রিভুজের √s·a·s·b·s·c, অর্থাৎ তিনটা বাহু বিয়োগ করতে হবে, এস থেকে এস এর গুণফলের সাথে তিনটা বাহুর বিয়োগ বিয়োগ করলে তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। আর একটা ইনফরমেশন আমি এখানে বলে দেই যে এই যে
সূত্রটা, এই সূত্র আসলে নট নেসেসারি যে শুধুমাত্র বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ত্রিভুজের যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে, কি বললাম, যে কোনো ত্রিভুজের যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা সেখানে অ্যাপ্লাই করতে পারবো, হোক সেটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে তো আসলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা ব্যবহার করা সহজ। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যদি তিনটা বাহু দেয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। তাছাড়া আরো একটা আমরা যে সূত্র শিখে আসছি সারা জীবন, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটাও আমরা এখানে ব্যবহার করতে পারবো যদি কিনা আমরা এইচ এর মান জানি। এইচ এর মান জানলে আমরা এই সূত্র এখানে ব্যবহার করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকের লেকচারে কি শিখলাম? মোটামুটি আমার লেকচার এখানে শেষ হচ্ছে, তারপর আমি আবার একটু রিভিউ করি যে ত্রিভুজ যেহেতু যে কোনো জব এক্সামের জন্য বা একাডেমিক এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমাদের এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, এটা অবশ্যই আমাদেরকে শিখতে হবে। তাহলে কি কি শিখলাম? ত্রিভুজের সংখ্যা, ত্রিভুজের প্রকারভেদ, বাহুভেদে কোণ ভেদে, বাহুভেদে ত্রিভুজ আবার তিন প্রকার, কোণ ভেদে ত্রিভুজ আবার তিন প্রকার। বাহুভেদে কি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, কোণ ভেদে ত্রিভুজ কি সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী ত্রিভুজ, প্রত্যেকটা সংখ্যা আবার শিখলাম। আর আমি বলেছি যে এই সবগুলো ত্রিভুজের মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ইম্পর্টেন্ট, কারণ ওখানে পিথাগোরাসের উপপাদ্য আছে বা পিথাগোরাসের সূত্রটা ওখানে আছে, আর পিথাগোরাসের সূত্র শুধুমাত্র সমকোণী ত্রিভুজের উপরেই অ্যাপ্লাই করা যায়। পিথাগোরাসের সূত্রটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের লেকচারের মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিব সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। বন্ধুরা আজ এ পর্যন্তই, ধন্যবাদ।